L-O-V-E, love, Y-O-U, love you. উনি লাভ ইউ কাকে বলছেন? আপনি এত তাড়াতাড়ি চলে এলেন? হ্যাঁ, কাজ হয়ে গেল তাই চলে এলাম। কেন, আপনার প্রবলেম? না মানে ডিস্টার্ব করছি? ডিস্টার্ব কেন করবেন? আপনার মুখ দেখে, রিয়াকশন দেখে তো তাই মনে হচ্ছে। আপনার যে কখন কি মনে হয় ভগবানই জানে। না কিছু না। কিছু বলছেন? না কিছু না। ও, বলছিলাম যে আপনি একটু আগে ফোনে না মানে কার সাথে কথা বলছিলেন? কই 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 কই, কার সাথে তো না। কি ব্যাপার বলুন তো, কি লোকাচ্ছেন আপনি? কি আবার ব্যাপার হবে, কি লোকাবো আমি? আর আপনি সব সময় আমার উপরে নজর দিয়ে আছেন কেন? হ্যাঁ, আপনার কোনো কাজ নেই আর? শুনুন, আমার অনেক কাজ আছে। এই নিন, আপনার ফোন বাজছে। একেবারে ঠিক সময়ে ফোন করেছে প্রিয়াঙ্কা। হ্যালো। হ্যাঁ প্রিয়াঙ্কা, কেমন আছো? তোমার কথাই ভাবছিলাম। আমি জানি তো রঙ্গন, তুমি আমার কথাই ভাবছিলে। আচ্ছা শোনো না, আমার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনটা আমি ট্র্যাক করে ফেলেছি। হ্যাঁ তাই, খুব ভালো খবর, একদম ঠিক করেছো। এই যে ধরো, সোশ্যাল মিডিয়ায় শাড়ি ড্রেপিং এর ভিডিও নিয়ে আমরা যদি একটা কম্পিটিশন করি, মানে যার ড্রেপিং এর ভিডিও সব থেকে ইউনিক হবে তাকে আমরা প্রাইজ মানি দেবো। গুড আইডিয়া, খুব ভালো ভেবেছো তুমি। ও, এবার ইচ্ছে করে আমাকে শুনিয়ে শুনিয়ে রঙ্গনবাবু ডিজাইনার ম্যাডামের সাথে কথা বলছে। তাতে আমার কি, বলুক না, যত ইচ্ছে তত কথা বলুক। আচ্ছা তুমি কি ভিডিওটা দেখেছিলে? হ্যাঁ, ভিডিওটা না দেখিনি। ঠিক আছে, আমি টাইম করে দেখে নিচ্ছি। কাম অন রঙ্গন, ভিডিওটা দেখে নাও, ওটাই কিন্তু আমাদের নেক্সট প্ল্যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো না আমি রাখি। ঠিক আছে, বাই, টাটা, বাই, টাটা। টুডে শোন থেকে রবি সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।